এখন বিহারে রয়েছে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা। আগামীকাল অর্থাৎ বুধবার ফের তিনি বাংলায় পা রাখবেন। এবার মালদহ হয়ে মুর্শিদাবাদের বহরমপুরের দিকে এগোবেন রাহুল। কিন্তু তার আগেই রাহুল গান্ধীর থাকা খাওয়ার জায়গা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। তার খাওয়া এবং রাত্রিবাসের জন্য সরকারি জায়গা ব্যবহার করার অনুমতি দেয়নি বাংলার প্রশাসন। এ বিষয়ে ক্ষোভ উগড়ে দিলেন অধীর চৌধুরী। মঙ্গলবার অধীর বাবু বহরমপুরে সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি বলেন, পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীকে এমন অসহযোগিতার মধ্যে পড়তে হবে আমি এটা আশা করিনি। তাহলে বলে দেওয়া হোক যে অধীর চৌধুরীর জন্য রাহুল গান্ধীকে পদযাত্রা শান্তিতে করতে দেওয়া হবে না। এটাই যদি হয় তাহলে রাহুল গান্ধীর পদযাত্রা মসৃণ করার জন্য আমি সরে আসব। এরপরে এই মুখ্যমন্ত্রীর নাম না করে অধীর চৌধুরী বলেন, এটা রাহুল গান্ধীর পদযাত্রা, এটা কংগ্রেস পরিবারের পদযাত্রা। তাদের দৌলতে আজ কেউ নেত্রী হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এটা যেন আমরা কেউ ভুলে না যাই। রাহুল গান্ধীর সঙ্গে বাংলায় এমন ঘটায় আমি দুঃখ পেয়েছি। বাংলায় প্রবেশের পরে রাহুল গান্ধীর ন্যায়যাত্রাকে বারবার বাধা দেওয়ার অভিযোগ তুলেছিল কংগ্রেস। স্বাভাবিকভাবেই তাদের নিশানায় ছিল রাজ্যের শাসক শিবির। যদিও রবিবারের কর্মসূচিতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কিন্তু ফের তাল কাটে সোমবার। সরকারি জায়গায় রাহুল গান্ধীর থাকা খাওয়ার ব্যবস্থায় না করে দেয় জেলা প্রশাসন। জানা গেছে মালদহের রতুয়া থানা এলাকার ভালুকা গেস্ট হাউসে মধ্যাহ্নভোজের অনুমতি চাওয়া হয়েছিল কংগ্রেসের তরফে, কিন্তু সেই অনুমতি দেয়নি জেলা প্রশাসন। অন্যদিকে আবার মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামে রাহুল গান্ধীর রাত্রিবাসের অনুমতিও দেওয়া হয়নি। কংগ্রেস জানিয়েছে দুই ক্ষেত্রেই লিখিতভাবে অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু প্রশাসনের তরফে তা নাকচ করে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। এখন বিহারে রয়েছে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা। আগামীকাল অর্থাৎ বুধবার ফের তিনি বাংলায় পা রাখবেন। এবার মালদহ হয়ে মুর্শিদাবাদের বহরমপুরের দিকে এগোবেন রাহুল। কিন্তু তার আগেই রাহুল গান্ধীর থাকা খাওয়ার জায়গা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। তার খাওয়া এবং রাত্রিবাসের জন্য সরকারি জায়গা ব্যবহার করার অনুমতি দেয়নি বাংলার প্রশাসন। এ বিষয়ে ক্ষোভ উগড়ে দিলেন অধীর চৌধুরী। মঙ্গলবার অধীর বাবু বহরমপুরে সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি বলেন, পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীকে এমন অসহযোগিতার মধ্যে পড়তে হবে আমি এটা আশা করিনি। তাহলে বলে দেওয়া হোক যে অধীর চৌধুরীর জন্য রাহুল গান্ধীকে পদযাত্রা শান্তিতে করতে দেওয়া হবে না। এটাই যদি হয় তাহলে রাহুল গান্ধীর পদযাত্রা মসৃণ করার জন্য আমি সরে আসব। এরপরে এই মুখ্যমন্ত্রীর নাম না করে অধীর চৌধুরী বলেন, এটা রাহুল গান্ধীর পদযাত্রা, এটা কংগ্রেস পরিবারের পদযাত্রা। তাদের দৌলতে আজ কেউ নেত্রী হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এটা যেন আমরা কেউ ভুলে না যাই। রাহুল গান্ধীর সঙ্গে বাংলায় এমন ঘটায় আমি দুঃখ পেয়েছি। বাংলায় প্রবেশের পরে রাহুল গান্ধীর ন্যায়যাত্রাকে বারবার বাধা দেওয়ার অভিযোগ তুলেছিল কংগ্রেস। স্বাভাবিকভাবেই তাদের নিশানায় ছিল রাজ্যের শাসক শিবির। যদিও রবিবারের কর্মসূচিতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কিন্তু ফের তাল কাটে সোমবার। সরকারি জায়গায় রাহুল গান্ধীর থাকা খাওয়ার ব্যবস্থায় না করে দেয় জেলা প্রশাসন। জানা গেছে মালদহের রতুয়া থানা এলাকার ভালুকা গেস্ট হাউসে মধ্যাহ্নভোজের অনুমতি চাওয়া হয়েছিল কংগ্রেসের তরফে, কিন্তু সেই অনুমতি দেয়নি জেলা প্রশাসন। অন্যদিকে আবার মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামে রাহুল গান্ধীর রাত্রিবাসের অনুমতিও দেওয়া হয়নি। কংগ্রেস জানিয়েছে দুই ক্ষেত্রেই লিখিতভাবে অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু প্রশাসনের তরফে তা নাকচ করে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।